Hello dear learners, welcome to my basic e-commerce video series. গত দিন আমরা যা শিখেছি তা হচ্ছে একটা ড্যাশবোর্ডের ওভারভিউ, ড্যাশবোর্ড দেখতে কি রকম। আজ আমরা শিখব যে এই ড্যাশবোর্ডটাকে আমরা কিভাবে আসলে মাস্টারিং করতে পারি। সো আসুন দেখি আমরা কিভাবে এটাকে মাস্টারিং করতে পারি। লেটস জাস্ট রিভিউ। ওকে, ইন আওয়ার ফার্স্ট ভিডিও আমরা শিখেছি যে ডেটাবেস ডিজাইন পরে বেসিক ই কমার্স সাইট, একটা ই কমার্স সাইটের জন্য আমরা কীভাবে ডেটাবেস ডিজাইন করতে পারি, কী কী জিনিস আমাদেরকে থিঙ্ক করতে হবে, কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আমাকে ডেটাবেস ডিজাইন করতে হবে। এরপর হচ্ছে আমার ড্যাশবোর্ড ওভারভিউ, আসলে একটা ইউজারের ড্যাশবোর্ড দেখতে কীরকম হবে, হ্যাঁ সেটা আমরা দেখেছি, এবং হাউ উই ক্যান ইউজ এ এক্সিস্টিং ড্যাশবোর্ড। ওকে, দেন আজ হচ্ছে আমাদেরকে ড্যাশবোর্ড মাস্টারিং করতে হবে, এবং সেই সাথে আমরা শিখবো হচ্ছে ইনক্লুড ফাংশন এবং রিকোয়ার ফাংশনের কী কাজ, এবং এই দুটোর ভিতর আসলে ডিফারেন্সটা কী। সো আমি গত দিনের প্রজেক্ট স্টার্ট করছি। স্টার্ট 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 দ্য ব্রাউজার লোকালহোস্ট ট্রেনিং, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট প্যানেল। আমি অলরেডি ফ্রন্ট প্যানেল কিছুটা আপডেট করেছি, অ্যাড টু সার্ট ইজ নাও ওয়ার্কিং। ওকে, ফাইভ, এখন আসলে লোকাল স্টোরেজের মাধ্যমে আমরা অ্যাড টু কার্ট এই অপশনটা ইমপ্লিমেন্ট করেছি। আমি কীভাবে এটা করেছি এটা আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো আজ আমাদের কাজ হচ্ছে কীভাবে ড্যাশবোর্ড তৈরি করা যায়। ওকে, ড্যাশবোর্ডটা কীভাবে মাস্টারিং করা যায়। ড্যাশবোর্ডের ইউআরএল হচ্ছে আমাদের অ্যাডমিন, মেবি ইয়েস অ্যাডমিন, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে সাইড বার এবং টপ বার আলাদা করে ফেলবো, যেন এই সাইড বার এবং টপ বার আলাদা আলাদা ফাইলে থাকে। ওকে, আমি আমার প্রজেক্ট ওপেন করতেছি, স্কুলের প্রজেক্ট, লেট ক্লোজ দিস স্কুল প্রজেক্ট। রিমুভ, ওপেন ফোল্ডার, স্টিডক্স ট্রেনিং। ওকে, আমি ট্রেনিং ওপেন করতেছি এবং এখানে অ্যাডমিন আছে। তো এখন ইন্ডেক্স ফাইল, এটা আসলে একটা সিঙ্গেল ফাইল আছে। আমি চাচ্ছি যেমন এখানে পেজেস ক্রিয়েট করা আছে, হ্যাঁ বিভিন্ন পেজের জন্য আলাদা আলাদা এইচটিএমএল ফাইল করা আছে। সো আমরা কী করব, আমরা যেটা করব এই পেজটাকেই ভেঙে তিনটা পেজ তৈরি করব, তিনটা পেজ তৈরি করব। একটা হচ্ছে মেইন সেন্টার কন্টেন্ট ড্যাশবোর্ড, এই পুরো এরিয়াটা একটা করব, আরেকটা করব হচ্ছে সাইড বার নামে একটা ফাইল করব, এবং টপ বার নামে আরেকটা ফাইল করব। আর ফুটার, ফুটার থাকবে, ফুটার অংশটা যেহেতু সব পেজেই সেম, ফুটারটা আমরা আলাদা করে ফেলব। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, লেটস কিপ অল শেয়ার্ড ফাইল ইন দিস ফোল্ডার, SSARET শেয়ার্ড। ওকে, যে ভিউগুলো আসলে শেয়ার করবে সেগুলো আমি রাখবো এখানে, শেয়ার্ড ভিউ। শেয়ার্ড ভিউ বলতে আমি কি বোঝাচ্ছি, যেমন নিউ ফাইল কন্ট্রোল এস ACADER হেডার ডট PHP। ওকে, তারপর আমি নিউ ফাইল করলাম কন্ট্রোল এস SIDEVAR সাইড বার ডট PHP। তারপর আমি করব নিউ ফাইল কন্ট্রোল এস ফুটার ডট PHP। সো ইন আওয়ার হেডার, এখানে যে হেডার পার্টটা আছে ভিজিটর ডিরেক্ট নোটিশ, সিম্পলি আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে আলেকজান্ডার প্রিন্স, এবং গিয়ার সেটিংস এখানে আছে অ্যাডমিন LTE, ইউ হ্যাভ নিউ টাস্ক অ্যান্ড কিছু অ্যালার্ট আছে এবং কিছু মেসেজ আছে।
আমরা দেখি এই অ্যালার্ট পর্যন্ত খুঁজে বের করে। হ্যাঁ, সাইট সাইট বার এখানে শেষ হয়েছে। সাইট বার, এই প্রশ্নটা হচ্ছে সাইট বার। এখানে সুন্দরভাবে কমেন্ট আউট করা আছে, লেটস লেফট সাইট কলামেন, ওকে, দিস পোর্শন ইজ ফর হেডার, হেডার এখানে শেষ হয়েছে। তো আমি এখান থেকে হেডার কাট করে নিচ্ছে, এবং এই যে পোর্শনটা আমি কাট করে নিলাম, এটা আসলে ইনক্লুড করব, এই পেজে আমি ইনক্লুড করব। তো আমি এখানে পিএসপি স্টার্ট করতেছি, আমরা পরে ফাইল নেমটা সেভ করে নিব, ইনক্লুড ইনক্লুড এস এস এ আর ই ডি শেয়ার্ড, ACADER শেয়ার্ড, তারপর ACADER হেডার ডট পিএসপি, ওকে। এটা আমি এই পিএসপি ফাইলের ভিতর ইনক্লুড করে নিলাম, এবং এর যে কন্টেন্টটা আছে সেটা আমি এখানে পেস্ট করলাম। সো এটা টপে এসে আমাদের এক্সিস্ট হবে, ওকে। এই পেজটা সেভ করতেছি, এবং এই হেডার পেজটা আমি সেভ করতেছি। আমি এটাকে রিনেম করে নিব, রিনেম, এখানে এইচটিএমএল আছে, আমি এটাকে পিএসপি করব। তাহলে কি হবে, আমার এই পিএসপিটা কাজ করবে। আমি জাস্ট এখান থেকে ক্লোজ করে দিচ্ছি পিএসপি, ওকে। সো আমরা একটু হেডারের কমান্ডটা দেখে আসি, যে হেডার ফাংশন, ACADER হেডার, ও সরি, ইনক্লুড অ্যান্ড রিকোয়ার ইন পিএসপি। যদি আমরা যাই তাহলে দেখব টিউটোরিয়ালস পয়েন্ট, এখানে দেওয়া আছে যে ইনক্লুড আমরা কীভাবে ইউজ করতে পারি, ইনক্লুড। তাহলে ডাবল কোটেশনের ভিতর আমাকে ফাইলের ইউআরএলটা দিতে হবে, আমি শেয়ার্ড পিএসপি দিয়ে দিলাম। এখন যদি আমরা রান করি, দেখি আমরা এটা কীরকম হচ্ছে। সো আমাদের স্ট্রাকচার সেম আছে, কোনো পরিবর্তন হয়নি, ওকে। এরপর আমি ফুটার পার্টটা আলাদা করে ফেলবো, লেটস স্টার্ট ফ্রম হেয়ার। আমরা দেখি যে ফুটার কোথায়, র্যাপার, সেটিংস ট্যাব, কন্টেন্ট, এখান পর্যন্ত হচ্ছে আমাদের মেইন ফুটার। এখানে আসলে আরও অনেক কন্টেন্ট আছে, সেটা হচ্ছে অ্যাসাইট কন্ট্রোল সাইড বার। কন্ট্রোল সাইড বার কোনটা, অ্যাসাইট কন্ট্রোল সাইড বার। আমরা যদি এই গিয়ার বাটনে ক্লিক করি তাহলে এই দিক দিয়ে একটা সাইড বার ওপেন হবে, যেটা আসলে কোথায় দেওয়া আছে, একদম নিচে দেওয়া আছে, অ্যাসাইট কন্ট্রোল সাইড বার। সো এইটুকু ফুটার আমি শেষ পর্যন্ত নিচ্ছি, কন্ট্রোল এক্স। এখানে আমি কি করব, পিএসপি স্টার্ট করব, ইনক্লুড এসএসএআরইডি শেয়ার্ড ফুটার ডট পিএসপি, আমি এটা ফুটারে পেস্ট করব। আমি যদি আবার রিলোড দেই, সো আমাদের পেজ স্ট্রাকচারের কোনো চেঞ্জ নাই, আগের মতোই আছে, কিন্তু আমি স্মল পার্টে এগুলোকে ভাগ করে ফেলতেছি। এবার আমরা দেখব যে এই সাইড বারকে আমরা আলাদা করে ফেলব, সাইড বার, কন্ট্রোল এফ, সাইড,
কন্ট্রোল সাইড বার, ও সরি এখানে সার্চ দিতে হবে মেইন সাইড বার। এখান থেকে আমাদের মেইন সাইড বার শুরু হয়েছে, লেফট সাইড কলামেন। সো আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমরা সাইড বার শেষ হয়েছে, কন্ট্রোল এক্স। এখানে আমি কি করব, আবার পিএসপি স্টার্ট করব। সো আমি যদি এখানে পিএসপি স্টার্ট করি, বারবার না করে আমি এখানে এই পিএসপির ভিতর স্টার্ট করব, যে সাইড বার হেয়ার। এখন আমি পিএসপি সিনট্যাক্স ইউজ করতেছি, হ্যাঁ এটা কমেন্টস, কমেন্টস হচ্ছে এইচটিএমএল এর কমেন্টস, আমি পিএসপি কমেন্টস ইউজ করলাম। ইনক্লুড এসএসএআরই শেয়ার্ড সাইড ডিভিআর সাইড বার ডট পিএসপি, আর সাইড বার পিএসপি যে কোডটা আছে সেটা আমি এখানে পেস্ট করলাম। দেখি আমাদের কোনো পরিবর্তন আসে কিনা। আমি রিলোড দিয়েছি এবং এখানে একটু পরিবর্তন আসতেছে। সো ডিজাইনটা আসলে ভেঙে গেছে, দেখি আমাদের কি পরিবর্তন হয়েছে। সরি আমি যদি আচ্ছা এখান থেকে না, আমরা একটু কোডিং এ দেখে আসি। ইন্ডেক্স সাইড বার ডট পিএসপি ইনক্লুড সাইড বার ডট পিএসপি, ও ইয়েস আই মিস দ্য স্টার্ট সাইড বার। এবার যদি আমরা রিলোড দেই, সো আমাদের পেজ স্ট্রাকচার ঠিক আছে, আমাদের মাস্টারিং অলমোস্ট ফিনিশ। আমরা কি করলাম, আমরা সেপারেট তিনটা ফাইল তৈরি করে ফেলছি, এবং এখান থেকে যেসব সেকশন কমন সেসব সেকশনকে আমাদের যে ইন্ডেক্স ফাইল ছিল, ইন্ডেক্স এইচটিএমএল ফাইল ছিল, সেটাকে আমরা কী করেছি, ইন্ডেক্স ডট পিএসপিতে রিনেম করেছি। তারপর এখানে যে হেডার ছিল, সাইড বার ছিল এবং ফুটার যে কমন পার্টটা ছিল, সেগুলোকে আমরা ভেঙে 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 আলাদা ফাইলে রেখেছি। ওকে, মাস্টারিং অলমোস্ট, মাস্টারিং ফিনিশ। এখন আসলে আমরা শুধুমাত্র ইনক্লুড ফাংশন দিয়ে এটা করলাম, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইনক্লুড ফাংশনের কি কাজ। যে কোনো একটা পিএসপি ফাইলের ভিতর এস কোড ব্লক যদি আমরা ইনক্লুড করতে চাই, এবং সেই কোড ব্লক যদি বারবার বিভিন্ন পেজে আমাদের লাগে, তাহলে কোড ব্লকগুলোকে আমরা সেপারেট করে রাখতেছি। সেপারেট করে রেখে যখন যে পেজে লাগবে সেই পেজে আমরা ইনক্লুড করতেছি। ধরেন ড্যাশবোর্ডে আমার একটা একটা লেটেস্ট অর্ডার, লেটেস্ট অর্ডার নামে একটা টেবিল আছে। এই টেবিলটা ড্যাশবোর্ডে না হয়ে যদি অর্ডার টেবিলেও আমার লাগে, শুধু ড্যাশবোর্ডে না লেগে যদি অর্ডার টেবিলও লাগে, তাহলে আমার দুইবার এই টেবিলটা তৈরি করার কোনো দরকার নাই। আমি এই টেবিলটা একটা সেপারেট ফাইলে রেখে দিলাম, যে লেটেস্ট অর্ডার ডট পিএসপি নামে একটা ফাইল করলাম, এবং যে যে পেজে সব আমাকে দেখতে হবে লেটেস্ট অর্ডার, হয় অ্যাডমিন এরিয়ায় দেখবে, আবার দেখা গেল যে ম্যানেজারের যে প্যানেল আছে সেখানে দেখবে লেটেস্ট অর্ডারগুলো। তো বিভিন্ন অ্যাক্টর অনুযায়ী আমাকে মাল্টিপল টাইম এই লেটেস্ট অর্ডার ফাইলটা ক্রিয়েট করতে হতে পারে। তো আমি সেটা না ক্রিয়েট করে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, করে সেখানে বারবার আমি কি করলাম, ইনক্লুড করলাম। এটা হচ্ছে ইনক্লুডের কাজ। তাহলে ইনক্লুডের কাজ আমরা শিখলাম, এখন দেখবো যে রিকোয়ারের কাজটা আসলে কি। রিকোয়ারের কাজটা হচ্ছে সেম, আমি যদি এটাকে রিকোয়ার করে দেই, আমরা রিকোয়ার পিএসপি দেখি যে রিকোয়ার কিভাবে করে। রিকোয়ার সেম সিনট্যাক্স, জাস্ট রিকোয়ার দিয়ে ডাবল কোটেশনের ভিতর আমাকে ফাইলের নাম দিতে হবে। এখন আমি
সেম ভাবে জাস্ট এটাকে রিকোয়ার লিখে দিচ্ছি, আর ইউআই আর ই রিকোয়ার করে দিচ্ছি, তাহলে আমাদের কোনো পরিবর্তন আসে কি না। কন্ট্রোল F5, আমাদের কোনো পরিবর্তন নাই, তার মানে ওই পার্টটা আমাদের কাছে রিকোয়ার্ড হয়ে গেছে। এখন তাহলে ডিফারেন্সটা কোথায়? ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ডিফারেন্সটা আসলে কোথায়। যখন আমি ইনক্লুড লিখলাম এবং এখানে হেডার লিখতেছি, তো আমার হেডার নামে ফাইল আছে, আমি হেডারের নামটা একটু ভুল করে দিচ্ছি, SS হেডার্স। এখন আমি যদি আমার পেজটাতে যাই, তাহলে কি হবে, এই পেজটা ভেঙে গেছে, বাট পেজটা কিন্তু এক্সিকিউট হচ্ছে, এর পরের যে অংশগুলো আছে এগুলো আমরা দেখতে পারতেছি। ওকে, ভেঙে যাক, বাট আমরা পেজটা দেখতে পারতেছি। এখন সেম কাজ আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, আমি যদি রিকোয়ার করে দেই, তাহলে আমাকে কি করতেছে, এটা একটা ইরর মেসেজ দিচ্ছে, ওকে, ফ্যাটাল ইরর, যে আমার এই ফাইলটা রিকোয়ার। এক্স্যাক্টলি ওই ফাইলটা যতক্ষণ পর্যন্ত আমি খুঁজে না পাবো, নেক্সটে যা কোডিং আছে সেগুলো এক্সিকিউট হবে না, ওকে, সেগুলো কম্পাইল সে করবে না। এক্স্যাক্টলি ওই ফাইলটা আগে আমার দরকার, তারপর আমি নেক্সটগুলো প্রসেস করতে পারবো। এটা হচ্ছে রিকোয়ার্ড, মানে আমার লাগবেই। আর ইনক্লুড হচ্ছে যে আমি ইনক্লুড করলাম, এখন ওই ফাইলটা নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে আমি পরবর্তী অংশগুলো কম্পাইল করে যাব এবং আউটপুট দেখাবো, ওইটা না থাকার কারণে যে আউটপুটটা আসবে সেগুলো আমি দেখাবো, কিন্তু আমি যখন রিকোয়ার করব তখন এক্স্যাক্টলি ওই ফাইলটা আমার কাছে থাকতে হবে। তো আমরা আসলে কী ধরনের ফাইল ইনক্লুড করতে পারি এবং কী ধরনের ফাইল রিকোয়ার করতে পারি এটা কথা বলি। তো সিম্পল একটা উদাহরণ যদি বলি, যে আমার কোনো একটা প্রোডাক্ট পেজ আছে, আমি আমাদের প্রজেক্টে আসতেছি, এখানে আমার মেইন থিং কি, প্রোডাক্ট রিট্রিভ করা এবং প্রোডাক্ট দেখানো ক্লায়েন্টকে, তাই কি না? তো প্রোডাক্ট রিট্রিভ করতে হলে আমাকে কী করতে হবে, ডেটাবেজের সাথে কানেক্ট হইতে হবে। তো আমি যে ডেটাবেজের যে কানেকশনের যে ফাংশনালিটি, সেই যে ফাইলের পার্টটা, সেই ফাইলটা যদি আমি রিকোয়ার্ড করে না দিই এবং সেটা যদি ইনক্লুড করি, কোনো কারণে যদি মিসিং হয়ে যায়, তাহলে পরবর্তীতে এই পার্টটা আসবে কিন্তু প্রোডাক্ট আসবে না, সো প্রোডাক্ট সে আর দেখাতে পারবে না। তাহলে আমার যে ডেটাবেজের মেইন যে জিনিসটা সেটাই আমার কাছে নেই, সো পরবর্তী পেজ এক্সিকিউট করে আসলে কোনো আউটপুট পাওয়া যাবে না, ওকে, আমি প্রোডাক্ট রিট্রিভ করতে পারতেছি না। সো এই ক্ষেত্রে আমার এখানে ডেটাবেজ যে কনফিগারেশন ফাইলটা, সেই ফাইলটা আমাকে রিকোয়ার্ড করতে হবে, যে এই ফাইলটা প্রসেস করতে হলে আমাকে ডেটাবেজের ওই ফাইলটা লাগবে। আর ইনক্লুড হচ্ছে যেমন যে আমার এই ব্র্যান্ড, ব্র্যান্ডটা যদি আমি সেপারেট করে রাখি, ঠিক আছে, দ্যাটস এনাফ, ব্র্যান্ডটা আমি খুঁজে পাইনি, ব্র্যান্ডের এই পার্টটা মিসিং হোক, বাট আমার যে প্রোডাক্টের যে লিস্টিংটা এটা অন্ততপক্ষে আসবে যখন আমি ইনক্লুড করব। ব্র্যান্ডটাকে আমি ইনক্লুড করলাম, আর ডাটাবেজের কানেকশন স্ট্রিং যেটা সেটাকে আমি রিকোয়ার্ড করে দিলাম, ফলে কী হবে, আমার প্রসেস চলতে থাকবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বাই।